প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবী আস্থা রাখলেন এডিসির এমডিসি এবং মথা দলের চেয়ারম্যান সংবিধানের মধ্য থেকে জনজাতিদের সমস্যা সমাধানের ব্যাপারে দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবী আস্থা রাখলেন এডিসির এমডিসি এবং মথা দলের চেয়ারম্যান মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন সংবিধানের মধ্যে থেকে জনজাতিদের সমস্যা সমাধানের ব্যাপারে সহমত দুই নেতাই প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক টুইট বার্তায় সম্প্রতি বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে রাজ্যের জনজাতিদের সার্বিক উন্নয়ন চলছে এই ব্যাপারে জবাব দিতে গিয়ে এডিসির এমডিসি এবং মথা দলের চেয়ারম্যান মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন বিপ্লব কুমার দেবকে ধন্যবাদ জানান এডিসির উন্নয়ন না হলে রাজ্যের সত্তর শতাংশ জনজাতির উন্নয়ন হবে না বিপ্লব কুমার দেব তার অপর টুইট বার্তায় জনজাতিদের জন্য তেরোশো কোটি টাকার উল্লেখ করেছিলেন পাশাপাশি মহারাজা বীর বিক্রমের নামে আগরতলা বিমানবন্দরের নামকরণের উল্লেখ করেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন পাল্টা টুইট বার্তায় মহারাজা বীর বিক্রমের নামে আগরতলা বিমানবন্দরের নামকরণের জন্য পুনরায় অভিনন্দন জানিয়েছেন পাশাপাশি ব্রু শরণার্থী সমস্যা সমাধান হওয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছেন পাশাপাশি এও বলেছেন তেরোশো কোটি টাকার প্যাকেজ এখনো এডিসি পায়নি সাংবিধানিক সমাধান প্রয়োজন বলে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেব বর্মন টুইট বার্তায় উল্লেখ করেছেন ব্যুরো রিপোর্ট ত্রিপুরা ন্যাশনাল